প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির সংবাদে আপনাকে স্বাগতম। সুস্থ অবস্থায় খালেদা জিয়া জেল থেকে ফিরবেন কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে, বললেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, নেত্রী এখন বিছানা থেকে উঠতে পারেন না, নিজ হাতে খাবার খেতে পারেন না, এক পা অচল, হাঁটতে পারেন না। কেন খালেদা জিয়া বিছানা থেকে উঠতে পারছেন না? কেন তাকে কারাগার থেকে বের হতে দিচ্ছে না? কোন জায়গায় আটকে আছেন খালেদা জিয়া, তার বিস্তারিত জানাবো ভিডিওতে। অন্যদিকে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় খালেদা সহ 14 জনের বিরুদ্ধে প্রতিবেদন দিবে 26 নভেম্বর। এদিকে বিএনপি নেত্রী কারাগারে নজিরবিহীন সুযোগ সুবিধা পাচ্ছেন বলেন মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন, কিভাবে রাখা হচ্ছে খালেদা জিয়াকে, এই নিয়ে অনেক তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী। সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে খালেদা জিয়ার সুস্থ অবস্থায় ফেরা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। যুবদলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর শেরেবাংলা নগর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই শঙ্কার কথা জানান। মির্জা ফখরুল বলেন, দেশনেত্রীর স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তার জীবনের হুমকি দেখা দিয়েছে। এখন সুস্থ অবস্থায় ফিরে না আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এর আগে গত শুক্রবার বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার স্বজনরা। বেরিয়ে এসে তার জানান, খালেদা জিয়ার হাত পা নাড়াতে পারেন না, বসতে পারেন না, তার অবস্থা নাজুক। একই দিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত 15 দিন খালেদা জিয়াকে দেখতে কোনো চিকিৎসক যাননি। আজ মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন যখন কারাগারে যান তখন সবাই দেখেছেন তিনি সুস্থ অবস্থায় সেখানে গিয়েছেন। আজকে তিনি বিছানা থেকে উঠতে পারলেন না, নিজ হাতে খাবার খেতে পারেন না, এক পা অচল হাঁটতে পারেন না। তিনি যে হাসপাতালে রয়েছেন সেখানে তার সঠিক চিকিৎসা সম্ভব নয়। তিনি বলেন, আমি বারবার বলেছি খালেদা জিয়ার জামিন তার অধিকার, তিনি জামিন পেতে পারেন, কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে জামিন আটকে রেখেছে এবং জামিন যেন না হয় সেজন্য সব ব্যবস্থা নিয়েছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আজকে এমন এক সময় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হচ্ছে যখন বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। বর্তমানে অবৈধ সরকার জবরদখল করে ক্ষমতায় বসে আছে, তারা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। গণতন্ত্রকে হরণ করে যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, যে মানুষটি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করে যাচ্ছেন আজ সেই মানুষটিকে আটকে রাখা হয়েছে, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে না, তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করতে চাইছে সরকার। মির্জা ফখরুল বলেন, বিনা ভোটে সরকারে থাকা আওয়ামী লীগ দুর্নীতিবাজ অপরাধী টেন্ডারবাজ ক্যাসিনো ব্যবসায়ীতে ছেয়ে গেছে। চলমান শুদ্ধি অভিযানে বিষয়টি প্রমাণ করে। এই অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতাদের চরিত্র ফুটে উঠেছে। বিএনপি মহাসচিব বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি থেকে স্পষ্ট বোঝা যায় এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, কারণ তারা বৈধ নয়। এজন্য আমরা বারবার বলেছি, জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। এজন্য বর্তমানে অবৈধ সরকারের অবিলম্বে পদত্যাগ করা দরকার। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ নিরপেক্ষ নির্বাচনই এই সংকট সমাধানের একমাত্র পথ। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি বরকতুল্লাহ বুলু ও মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বদরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল ইসলাম নয়ন, মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল ইসলাম মজনু, উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর প্রমুখ। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ
14 জনের বিরুদ্ধে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য 26 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে রোববার 27 অক্টোবর এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন এই দিন ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত 2015 সালের 16 ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে 20-30 হাজার সাধারণ মানুষ নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেন। এই ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চু, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমান সহ 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী অন্যান্য বন্দীদের চেয়ে বেশি সুযোগ সুবিধা লাভ করছেন। বেগম জিয়ার ইচ্ছা অনুযায়ী একজন গৃহ পরিচারিকা কারাগারে তার সঙ্গে রাখা হয়েছে। তার মানে বেগম জিয়াকে কারাগারে সে সেবা করেছে। শনিবার সন্ধ্যায় বাকুতে স্থানীয় হিলটন হোটেলে আজারবাইজানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কারাগারের ইতিহাসে বা কোনো দেশে এমন নজির নেই, কোনো নিরপরাধী গৃহ পরিচারিকা একজন বন্দীর সঙ্গে কারাগারে অবস্থান করে, কিন্তু খালেদা জিয়া সেই সুবিধা ভোগ করছেন। শেখ হাসিনা আরও বলেন, বেগম জিয়াকে BSMMU-তে একটি কেবিনে রাখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বিএনপি বলছে বেগম জিয়া অসুস্থ, কারণ তারা তার মুক্তির দাবিকে আন্দোলনের ইস্যু বানাতে এটা বলছে। কিন্তু বিএনপি তার মুক্তির আন্দোলন বা জনমত গঠন করতে পারেনি, কিন্তু আমাদের কিছু করার নেই। প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, সেক্ষেত্রে আমরা কী করতে পারি? প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত কেয়ারটেকার সরকারের আমলে দায়েরকৃত মামলায় সাজা হয়, আরও মামলা চলমান রয়েছে। বেগম জিয়ার দুই ছেলে মানি লন্ডারিং, 21 আগস্ট গ্রেনেড হামলা ও 10 ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে। বিএনপি জামায়াত সরকারের ব্যাপক দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তাদের 5 বছরের দুঃশাসনে দেশে দুর্নীতির কোনো সীমা ছিল না। চলমান দুর্নীতি বিরোধী অভিযানে ভালো ফল আসছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সার্বিক দিক থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, এখানে যতক্ষণ আছি দেশের কাজ করে যাব। অপরাধী নিজের দলের হলেও আইন তার আপন গতিতে চলবে, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখব। তিনি বলেন, দুর্নীতি মাদকের বিরুদ্ধে একটা অভিযানও আমরা করেছি, অভিযানগুলোতে আমরা ভালো ফল পাচ্ছি, কারণ মাদক একটি ব্যক্তি ও পরিবারকে ধ্বংস করে দেয়। আমি ক্ষমতায় আসার পর সর্বাত্মকভাবে দেশের ও জনগণের জন্য কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি যে পরকে শিক্ষা দিতে হলে আগে নিজের ঘর থেকে শুরু করা উচিত, আমি কিন্তু এখন তাই করছি। দুর্নীতির বিরুদ্ধে অভিযান, সেটাই আমি করে যাচ্ছি। গুজব ছড়ানো অপরাধীদেরও ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন শেখ হাসিনা। এ সময় তিনি প্রবাসীদের কল্যাণে নেওয়া সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা এবং বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে মায়ানমারের সঙ্গে আলোচনা চলছে। 1 লাখ রোহিঙ্গার জন্য ভাসানচরে আবাস গড়ে তোলা হয়েছে, কিন্তু কিছু এনজিও তাদেরকে সেখানে যেতে দিতে চায় না। মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ, তুরস্কে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আজারবাইজানে দায়িত্বপ্রাপ্ত এম আল্লামা সিদ্দিকী। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। খালেদা জিয়ার শেষ পর্যন্ত মুক্তি মিলবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি খালেদা জিয়ার প্রতি সদয় হবেন? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিওটি শেয়ার করে খালেদা জিয়ার শেষ অবস্থা সম্পর্কে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।